Mother's fire. कोई जानी देखूं नाम की रिंकू, रिंकू की नाम भाई मुझे भी हमारे रिंकू। अच्छा वेट अ मिनट, এখানে কিছু কাজ আছে মনে হয়। কি করতেছ ভাই? 190 মিলিয়ন, ওটা কি অলমোস্ট 2 মিলিয়ন জেতা? ওয়ান ওটা ঠিক আছে, সেকেন্ডারি টার্গেট। তো সেকেন্ডারি কার্ড টার্গেট করো না কেন? সেকেন্ডারি টার্গেট তো আমার তো হয়ে গেছে। তুমি 9 মিলিয়ন 2 মিলিয়ন বেচছো? তার দাও না কেন? দাঁড়া, এগুলো তো চুজ করা যাচ্ছে না কেন? কিছু একটা মনে হয় করতে হবে। আই গেস ওয়েট আ মিনিট, বললাম না অনেক ঝামেলা। দাঁড়া এগুলো বাই করে দিই। ওটা তো একবার, আমার তো একবারে করতে হবে। তোমার সাউন্ডটা অফ করো। কারে কারে ইনভাইট দাও? আরে এগুলো রিমুভ করবো আমি, ঢুকুম? না না, তুমি ঢুকো না। দাঁড়া, কেন এটা করলা? ভুলে ভুলে দাঁড়া, তুমি ঢুকো না, ঢুকো না। এই যে এবার ঠিক আছে। সবই না না, সবই ঠিক আছে। দেখতেছ তুমি সব দিন ড্রেনেজ ফ্যানেল, ড্রেনেজ ফ্যানেল। If you find the right tools along the way, you have more options. Now, as long as you are alive, how will you leave? Which escape route? Time of day can make all the difference to an operation. এই যে এগুলা সিলেক্ট করতেছি, ফাইনালে ফাইনালে মানে সকাল না রাতে করব, স্কেপ পয়েন্টটা কোনটা হবে, অ্যাপ্রোচ ভেহিকল কি থাকবে, লোড আউট কি থাকবে। এটা কি তোমার ডেইলি এমনি করবে আসলে? সোলো আই ডোন্ট নো, আমি এক চান্সে করতে পারবো কিনা। এক চান্সে ইজি, খুব ইজি করা, বাট যাতে হার্ডলি করতেছো নাকি ইজিতে? হার্ডই প্রবাবলি হবে, আর মেবি ফার্স্ট টাইম, তো আমার ফার্স্ট হাইস তো এটা ইসের, আমার নিজের সাবমেরিনের। সো মেবি এখন নর্মাল দিছে, নেক্সট যেগুলো হাইস করতে থাকবো ওগুলোতে মনে হয় হাইস অ্যান্ড কী বলে হার্ড অ্যান্ড ইজি অপশন মেবি দিবে তখন। ইজিতে দিলে কত পাবা? আই ডোন্ট নো, মেবি 1 লাখ কম এরকম আসতে পারে, যে কোনো একটা ডিপেন্ড করে। All right,
डायरेक्ट तो मतलब ये था सर बिल्डिंग है ওয়েপেন কি তোমার চুপ ছুট রয়েছে এটা কি কনস্পিরেশন না ওয়েট ইয়াসুক জগন্নাথ আসবে জগন্নাথটা মেরে দেবো আচ্ছা আমার পাশে কিন্তু এনিমি এগুলো দেখবে না ততক্ষণ ধরে আমি বসলে এখন কি করবো মেরে দেবো এখান থেকে ওকে মারতে তো বহুত প্যারা লাগে না না এই জগন্নাথ ওই জগন্নাথ না দেখতেছো চাবি খুঁজতেছো না গুলির আওয়াজ সেই এদিকে একটা এনিমি আসবে ওয়েট এদিকে ওয়েট করবা ঠিক আছে ওই যে একটা এনিমি আসতেছে ওইদিকে দাঁড়াবে যে মেরো তো মারা যায় বাট মানে মাঝে মাঝে একটু ফাক টাক হয়ে যায় মেস আপ হয়ে গেলে অ্যালার্ট বাজে এটাই ঝামেলা ও তুমি অ্যালার্ট ছাড়া করতেছো না এদিকে একটা গান পাবা গোল্ডেন রিভলভার আই গেছে এটা বাকিগুলো কাটো অনেক আছে তো কি অনেক পেন্টিং নিয়ে এসব কাটো ওগুলো নিচে নিচে আর আমি সোলো তো আমি পেন্টিং গোল্ড এগুলো নিতে পারবো না কারণ ওগুলোর জন্য দুজনের লাগে কি কার্ড দিয়ে ওপেন করা দুজন লাগে বুঝছো কেন তুমি নিতে পারবো না কাটলে একটু নিতে পারবো ভাই
দুজন প্লেয়ার লাগবে, দুইটা কি কার্ড দিয়ে একসাথে ওপেন করতে হবে, ওগুলা একসাথে একই টাইমে কি কার্ডগুলো ঢুকাইতে হয়। তোমার প্রাইমারি টার্গেটটা থাকে, মাঝে মাঝে ওই গ্লাসের মধ্যে থাকবে, মাঝে মাঝে ওই সেভের মধ্যে থাকবে, বুঝছো? অনেক ভুল করি দেখো কত টাকা বাড়া আমার, দেখছো কত টাকা পাচ্ছি? হ্যাঁ, আমার ব্যাগ এখনো দেখছো কতখানি খালি আছে? ওই যে ওই জিনিসটা, ওইটা প্রাইমারি টার্গেট। এখানে তো 1.1 মিলিয়ন পেয়ে গেলাম, ব্যাগ তো পুরো খালি। ভাই কি রে ভাই, তুমি তো অনেক টাকা উঠতে পারলা, এটা উড়ে পা কেন? এমনি এটা জাস্ট মাঝে মাঝে করি, একটু কিছু হয় না। সবাই তো অ্যালার্ট হয়ে যাবে না? না না না, এটা করতে যখন এখানে এখানে যখন আমি এক্সিট পাস, আমি তো কিনুম কিনুম, এটা তো কিনতেই হবে পেলে। এখন ওই যে ব্যাক ফুল করবো আমি বাইরে যাইয়া, সেকেন্ডারি টার্গেট গুলো আমি সব নিবো। সেকেন্ডারি টার্গেট হচ্ছে কোকেন, কোকেন ক্যাশ না রাখা হবে না। আরে আমার জুম হয় না কেন? মিশন তো আমার না সেট আপ করতেই পারে না। উল্টো যেতেছে, আচ্ছা ভাই তুমি আর ইয়ে এতদিন ধরে যে করতা, তোমরা কি মানে ফ্যামিলি করতা? ভাই ধরা টরা খাই নাই তো, এনিমি তো অ্যালার্ট খেয়ে গেছিল। না অ্যালার্ট খাই নাই, না না ধরা খাই নাই, ধরা খাই নাই। আরে ভাই ধাক্কাটা খেলাম যে, এসব জায়গাতে মুভ করাটা অনেক ডিফিকাল্ট। ওই যে পিছনে কিন্তু হেলিকপ্টার দেখছো, ওইটা কিন্তু এখন জাস্ট খুঁজতে আসছে, আমারও খুঁজতে আসছে না, মানে পুরা কি বলে একটা রাউন্ড দিতে আসছে। ওইটা কিচ্ছু হবে না, ডেড বডি নোটিস করে না। এটা অনেক প্যারা লাগে, সেট আপ কয়টা হচ্ছে? পাঁচটা। আর প্রেপ, প্রেপ তোমার, আরে গাছা লাগবে। এই যে এই জায়গা কিন্তু নাই দেখছো, এই জায়গা আমি রিসার্চ করছিলাম, এই জায়গায় কিছু নাই। সো আমার নিতে হবে কোন সাইড দিয়ে দেখো, আমি এই জায়গায় আবার পরে রিসার্চ করছি যখন এখানে পাইনি তখন আমি। হ্যাঁ দাঁড়াও, এনিমিটা মাইরা নিই।
করি এটা শেষ। ওয়েট ওয়েট, এদিকে এনিমিটা রে, এনিমিটা মুভ করুক। এখানে লিখে স্কিপ কার রিকো, এই যে আমি এখন এই যেগুলো নিয়ে তারপর স্কিপ করবো, এই যে এগুলো হচ্ছে গিয়া আই গেস কোকেন, হ্যাঁ এগুলো কোকেন, কোকেন নিতেছে, কোকেন হচ্ছে গিয়া গোল্ডের পর তারপর দামি, ঠিক আছে বুঝছো। দেখো আমি ফুল হইতেছে, আমার ব্যাগ দেখছো এখন অনেক খালি আছে, কিন্তু আরো চুরি করবে না নাকি একটাই? এই যে চুরি মানে বলতে গেলে কি মানে কি আরো যে ব্যাগ খালি আছে যেগুলা, হ্যাঁ যে আরো চুরি করবো। দাঁড়া হাইস্ট পেলে সি 1.6 মিলিয়ন উঠানো নাকি? আমার ব্যাগ যেহেতু আরো খালি আছে আমি আরো ব্যাগ ফুল করে তারপর যাব, ঠিক আছে। মানে ব্যাগ কি করে যাবা? ব্যাগ পুরো ফুল করে তারপর যাব। আমি আরেক জায়গায় রিসার্চ করে রাখছি। এটা হচ্ছে তোমার এয়ারপোর্ট, কাইপেরিকোর আইল্যান্ড এয়ারপোর্টে, ওদিকে একটা মুখস্থ হয়ে গেলে আমি করতাম। এটা ভাই বুঝছো আমার না করতে হবে, আমার করে করে ম্যাপটা মুখস্থ করতে হবে, নাহলে হবে না। তুমি তো ইয়ে রবিউল ভাইয়ের লগে 2-3টা করছো, দেখে তোমার ম্যাপটা মুখস্থ ইজি হইতেছে তোমার জন্য বুঝছো। মেইন ফাইলটাই ওটা উঠাইলেই মনে করো 1.1 মিলিয়ন, কিছু না করে ওটা লইলেই হলো। যেগুলো আমি এক্সট্রা রিসার্চ করে রাখছিলাম ইন কেস যদি লাগে, বাট না করলেও চলতো, এটা ডিপেন্ড করে সিচুয়েশন। দাম ব্যাক ফুল হয়ে যাবে দেখো। দেখতে সালি এটা কি ভাই? ক্যাশ ক্যাশ আছে টোটাল 1.6 মিলিয়ন উঠাইলা। আরে এনিমি আসতেছে তাড়াতাড়িটা, এই যে ভাই দেখে ফেলছে, সমস্যা নেই তারও। আরে ভাই গাড়িটা স্টার্ট দিতে সময় লাগছে, নাহলে তো ধরা খাইতাম না। এই যে এখান থেকে চলে যাবো পানিতে, ভাই গাড়িটা ঠিক আছে। ও শিট, তোমার ইয়ে কই
ট্রেনে যাবো, এখানে তো কোনো ইয়ে রাখা নেই। ভাই গাড়িটা যদি না আসতো ধরা খেতাম না। হায় রে, হুদাই হুদাই। আরে স্পিড বোর্ডটা, স্পিড বোর্ডটা গেল গা। আমি পুরো এই জায়গাটা ফাকড আপ করে দিছে আমার প্লেয়ারটাই। আরে গাড়িটা স্টার্ট করতে সময় লাগাই দিছে বুঝছো, কি করব বলো। হ্যাঁ প্যারা নেই, তুই তো দুই তিনবার করলে, এক এইবার তো বুঝলা, তো পরের বার তুমি গাড়িতেই উঠবা না। এই মাইরা দিলে ভাই, মাইরা দিতে পারবো না, দাঁড়া আমি তো স্ন্যাক্স খেয়ে হেলথ বাড়াইতেছি। তারপর আমি ওয়ান এইখান থেকে ওখানে যেতে তো অনেকক্ষণ লাগে। তারপর আমি 1 মিলিয়ন সরি 1 লাখ এক্সট্রা পাবো, কজ আমি রিস্টার্ট করি না আই গেস। হ্যাঁ 1 লাখ এক্সট্রা পাবো। হ্যালো, হ্যাঁ ভাই, কালকে নেটে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ একটু ওয়াইফাই ইউটিউব চালাতে পারতেছি না। বালের দেশ বালের নেট, বালের দেশ বালের নেট। এ কেন রে দেব, এখনই বালের দেশ কথা শুরু করেছে ভাই। রিঙ্কু ভাই স্ট্রিম করতেছে, এসব কইও না, নেলে তোমাদের মানুষ তো বনকে জানে। সেকেন্ড বার একটা জানে, ইউ গুড টু গো। খাচ্ছো, এই ইউ মেড ইট। দুনিয়াকে এটা জানে সারিয়ার বল, আমারটা তো বাদ দিলাম, তোরটা কি জানে নাকি? তখন কত টাকা কমতেছিল দেখছো না, খেয়াল করছো না? 40,000 টাকা কমছে। ওই তো মাত্র 40, এরকম ধরা খাওয়া যাবে না বুঝছো। আমার গাড়িটা স্টার্ট করতেছিল তো বেশি লেট করে ফেলছে, আমি তো ধরা খেতাম না। এবার বুঝছো কি ব্যাপার করছে? না মানে মানে সোলোটা সোলো কেমনে করছে এটা বুঝছো তো? স্নেকিভে স্ট্রিম অফ করে দিয়ে